পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় 1500 জনের মাঝে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। রবিবার বেলা 11টায় বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, বিপিএম, পিপিএম প্রতিষ্ঠিত উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে ও গোসাইরহাট উপজেলার হাটুরিয়া জমিদার পরিবারের সন্তান এম চৌধুরী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান চৌধুরীর সহযোগিতায় গোসাইরহাট থানা কম্পাউন্ড ও নলমুড়ি ইউনিয়নের হাটুরিয়া মিয়াবাড়ি জামে মসজিদ মাঠে এই বস্ত্র সহায়তা বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অনল কুমার দে, গোসাইরহাট থানার অফিসার ইনচার্জ মাহবুব আলম, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান শাহজাহান সহ আরও অনেকে। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, এবিএন 24। যারা অভাবের তাড়নায় মিজানুর রহমান চৌধুরী এই উদ্ভাবনের রহমতের সবাই আমরা দর্শক, তিনি 5 বছরের দিক দিয়ে এখন আমরা হাদিস হিসাবে মানি, সেই জন্য এই আমাদের তাদের সুরক্ষার জন্য আমাদের তাদের যে সৃষ্টিকর্তা তার অনুকম্পা আমরা পাবো। আমাদের মাঝে এখানে উপস্থিত আছে শরীয়তপুর উপজেলা